নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনা সেই চিনি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটক লাইক করট করে যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছাতে দশবন্দ দর্শকিন্দু কয়েকটা চাকরিরও খবর নিয়ে আসলাম আপনাদের জন্য কয়েকটা লাভেরও খবর নিয়ে আসলাম আপনারা সঙ্গে থাকবেন লাস্ট অই প্রথম একটা খবর দিয়ে দিই সন্ধ্যাবেলা গুয়াহাটির একটা রিজনাল একটা নিউজ চ্যানেলে একটা খবর প্রকাশিত হয়েছে সেই খবরে বলে দেওয়া হয়েছে যে আগামী দুই হাজার চব্বিশের যে এমপি ইলেকশন সেই এমপি ইলেকশনে নাকি মুঠ পাঁচজন চার থেকে পাঁচজন যে যারা এমপি আছেন ওনাদের নাম বাদ দেওয়া হবে এবং নতুন নাম নেওয়ার এরকম চিন্তা চর্চা করছে বিজেপি বলে এরকম যে রিজন্যাল যে নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেলে আজকে দেখানো হয়েছে দশবিধা দিল্লিতে চারশোতম মহাবীর লাচিতের যে জন্মজয়ন্তী যে উৎসব সেই উৎসবে বিভিন্ন মন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন তিন দিন ধরে সেখানে কার্যসূচী চলছিল এবং কার্যসূচী শেষের পথে নাকি পরে নাকি সেখানে হয়তো এরকম কিছু আলোচনা করা হয়েছে যেখানে হয়তো এরকম চর্চা করানো করা হচ্ছে যে মোট পাঁচজন পাঁচজন সাংসদের নাম কেটে নতুন সাংসদের নাম হয়তো ইন্ট্রোডিউস করা যেতে পারে বলে এরকম অনুমান লাগানো হচ্ছে দর্শকিন্দু বিজেপি এখন থেকে নাকি দুই হাজার চব্বিশের যে এমপি ইলেকশনের জন্য এখন থেকে নাকি প্রস্তুতি নিচ্ছে বলে এরকম খবর আসছে দর্শবিন্দু এবং হয়তো যদি এটা সত্য হয় তাহলে হয়তো শীঘ্রই আমরা তার খবর আমরা পেয়ে যাব দর্শকিন্দু উনত্রিশে নভেম্বর আমাদের শিলচরে ক্যাবিনেটের বৈঠক হবে দর্শবিন্দু উনত্রিশে নভেম্বর আমাদের শিলচরে ক্যাবিনেটের বৈঠক হবে এবং সেই ক্যাবিনেটের বৈঠকের এখন জোরদার প্রস্তুতি চলছে আমাদের এখানে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের কাছাড়ের যিনি ডেসি ডিসি মহোদয় ওনার সঙ্গে একটা কনফারেন্স করেন দর্শক সেই ভিডিও কনফারেন্সে আমাদের কাছাড় জেলা থেকে আমাদের এসপি মহোদয় সেখানে ছিলেন এবং বিভিন্ন আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন দর্শবিন্দ আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহোদয় কাছাড় জেলার যে এখন অবধি যে উন্নয়নমূলক যে কাজ কী কী হয়েছে সেটার ব্যাপারে উনি খোঁজখবর নিলেন তারপরে এখন পাইপলাইনে কী কী প্রজেক্ট আছে যেগুলো কাজ এখন শুরু হয়েছে এখনও শেষ হচ্ছে না শেষ হয়নি এখনও কাজ চলছে তারাও উনি খবর নেন এবং ভবিষ্যতের জন্য কী কী প্রজেক্ট আরও থাকতে পারে তারও উনি খবর নিয়েছেন বলে সেটা আমরা খবর পেলাম দর্শক যে ভিডিও কনফারেন্সটা সেই ভিডিও কনফারেন্সে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে মাননীয় প্রধান সচিব সমীর সিনহা মহোদয় এবং শ্রী অবিনাশ যোশী মহোদয় ছিলেন বলে সেটা খবর পেলাম তো শূন্য উনত্রিশ তারিখে আমাদের শিলচরে হবে সেই ক্যাবিনেটের বৈঠক স্কুলে যারা মিড ডে মিলের যারা কুক উনাদের জন্য একটা ভালো খবর আজকে আমাদের ডক্টর রনুজ পেগু মহোদয় মন্ত্রী মহোদয় উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে আসাম সরকারের যে মিড ডে মিলের যে কুক আছেন ওনাদের যে মাসিক বেতন আগামী সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে সেরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন দশমিন্দু ওনাদের জন্য ভালো খবর চাকরি জন্য মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন ডিসেম্বরে আবার নতুন দশ হাজার চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে দশমন্দ্র খালি যে সকল ডিপার্টমেন্টে খালি পথ আছে সেই সকল খালি পথগুলো পূরণ করার জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা শীঘ্রই দেওয়া হবে ডিসেম্বর মাসে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন তাছাড়াও ফরেস্ট বিভাগেও নিযুক্তি নেওয়া হবে বলে এরকম উনি জানিয়েছেন দর্শক ভালোইল কাছাড় জেলার জন্য একটা গৌরবের বিষয় পুষণ মাস আমাদের কাছাড়ের যিনি প্রাক্তন যিনি ডিসি কীর্তিজলি মহোদয়া যে সময় আমাদের কাছাড়ে ছিলেন ডিসি হিসাবে সে সময় উনি একটা পুষণ মাসের একটা উনি সূচনা করেছিলেন সেটা মানে অল ওভার ইন্ডিয়াতে সেটা সূচনা হয়েছিল এবং আমাদের এখানে উনি যে প্ল্যানটা করেছেন উনি যে প্রোগ্রামগুলো করেছেন উনি যেভাবে এই কাজটাকে করেছেন তার জন্য উনাকে পুরস্কার দেওয়া হয়েছে প্রথম পুরস্কার গোল্ড গোল ট্রফি ওনাকে দেওয়া হয়েছে সঙ্গে পাঁচ লক্ষ টাকারও অনুদান দেওয়া হয়েছে দর্শকিদম পরবরিস প্রজেক্টের আন্ডারে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাওয়ার্ডটা আমাদের কাছাড় জেলাকে দেওয়া হয়েছে দশবিধান আমাদের যিনি প্রাক্তন যিনি ডিসি মহোদয়া উনি সেই অ্যাওয়ার্ডটাও রিসিভ করেছেন খুবই ভালোই লাগলো বাচ্চাদের মহিলাদের যে আপনাদের সেই খাওয়ার দাওয়ার যেটা দেওয়া তারপরে তাদের পুষ্টি পুষ্টিকর আহার প্রদান করা তারপরে পুষ্টিকর আহার নিলে কি হবে কি না সেই সব সম্বন্ধে সচেতনতা করা সেখানে অল ওভার ইন্ডিয়াতে টপ পজিশন এসেছে দশবৃন্দ বাম্পার একটা খবর ওনার এই ভিডিওটা দেখে নিন তারপরে এই ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দর্শবিন্দ परवरिश प्रोजेक्ट को दो हजार बाईस के नेशनल ई गवर्नेंस अवार्ड के तहत स्वर्ण पुरस्कार से सम्मानित किया जा रहा है ये प्रोजेक्ट कुपोषण मुक्त भारत की ओर एक अहम कदम है जिसके तहत समाज में जागरूकता फैलाकर आम लोगों की भागीदारी बढ़ाई जा रही है जैसे कि निश्चित अवधि के लिए ऐसे कुपोषित बच्चों के परिवारों को पौष्टिक आहार उपलब्ध कराना इत्यादि मिशन परवरिश की मदद से अब तक सैकड़ों बच्चे स्वस्थ हुए हैं

আমাদের আসামের গাড়িগুলোকে এখনও মেঘালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না দর্শক রাজপথে এখনও চলছে সেই প্রতিবাদ মেঘালয়ের চিফ মিনিস্টার আসামের চিফ মিনিস্টার তথা আমাদের যিনি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়েরও কুশপুতুল জ্বালানো হয়েছে মেঘালয়ের রাজপথে সেটা আমরা দেখলাম দর্শক এবং আসাম সিএম মেঘালয়ের সিএম অমিতা অমিত শাহ ডাউন ডাউন বলে এরকম স্লোগান দিচ্ছে সেখানে স্থানীয় মানুষেরা দর্শক শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে চলে এইট ফোর এইট সিক্স থ্রি ফোর জিরো ওয়ান থ্রি নাইন আর একটা নম্বর হচ্ছে এইট ফোর এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স থ্রি সিক্স এবার বিবাহ ও শীতের মরশুমে চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ের কেনাকাটাতে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় তাছাড়া বিশ হাজার টাকার উপরে যদি কেনাকাটা করেন তাহলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার তাই দেরি করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে আমাদের অ্যাড্রেস হচ্ছে চৌধুরী টেক্সটাইল বাজার গলি নম্বর টু শিলচর ফোন নম্বর জিরো এখন আপনাদেরকে দুটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই প্রথম হচ্ছে আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান সেই ডিপার্টমেন্টে টুটে সাতশো চৌত্রিশটা পোস্ট ডিএওয়াই এনআরএলএম সাতশো সতেরোটা পোস্ট এবং ডিডিইউ ইউ জি কে সাতটা পোস্ট এনআর টিপিতে আপনাদের দশটা পোস্ট দশবিন্দু লাস্ট ডেট হচ্ছে আট ডিসেম্বর আট ডিসেম্বরের ভিতরে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে আপনারা কোয়ালিফিকেশন কি আপনাদের কী কী ক্রাইটেরিয়া সব কিছু যদি জানতে চান তাহলে ডাব্লিউ এই ডাব্লু ডট এম এস ডট আসাম ডট ডট ইন এই আপনারা বিস্তারিত জানবেন সেখানে অ্যাডভার্টাইজমেন্টটাও আপনারা পাবেন যদি আপনাদের কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া পড়ে তাহলে আপনারা অ্যাপ্লাই করে নেবেন সেই অ্যাপ্লাই করার জন্য ডাব্লিউ এই ডাব্লিউ ডট এ এস আর এল এম ডট রিক্রুটমেন্ট ডট ইন এই আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন দর্শকদের ইন্ডিয়ান নেভিতে লুক নেওয়া হবে টোটাল শত পনেরোশোটা এম এবং এসএসআআর ভ্যাকেন্সি দশমী দর টেন প্লাস এবং টেন প্লাস টু টেন প্লাস টু যারা ওনাদের ম্যাথ ফিজিক্স থাকতে লাগবে তারপরে বায়োলজি কম্পিউটার সায়েন্স এবং কেমিস্ট্রি থেকে একটা সাবজেক্ট থাকতে লাগবে দশমী দ্বার অগ্নিড়ের রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীরের রিক্রুটমেন্ট আপনারা তাড়াতাড়ি করে নেবেন কিন্তু আট ডিসেম্বর থেকে সেই ইয়েটা অ্যাপ্লাইটা শুরু হবে সতেরো ডিসেম্বর অব্দি আট ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর অব্দি আগে থেকে আপনারা তৈরি হয়ে থাকুন আপনাদের আশেপাশের ছেলে মেয়েদেরকে আপনারা জানিয়ে দিন যারা এরকম মেট্রিক পাস করেছে টেন প্লাস টু পাস করেছে তাদের জন্য খুব একটা ভালো একটা সুখবর দশমিন্দ বয়স হচ্ছে আপনাদের এক নভেম্বর দুই হাজার সরি এক নভেম্বর উনিশশো নিরানব্বই থেকে ত্রিশ এপ্রিল দুই হাজার পাঁচের ভিতরে যাদের ডেট অফ বার্থ তারাই অ্যাপ্লাই করতে পারবে ছেলেরা মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এই অগ্নিবেদের জন্য দশমিন্দ ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট আই এন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রথম আপনারা যাবেন ডিটেলসটা পড়ে নেবেন তারপরে অ্যাপ্লাই করে নেবেন নতুন নতুন যুবক যুবতীদের জন্য বিশেষ একটা খবর দর্শকিন্দ আমাদের শিলচরের যে তারাপুরের শিববাড়ি রোড সেই শিববাড়ি রোডের বেহাল অবস্থা আজকে একটি টুকটুক গাড়ি প্যাসেঞ্জার চলতে একটি টুকটুক গাড়ি নাকি রাস্তা থেকে সেই নিচে পড়ে গেছে সেই নদীর পারে যেটা সেটা পড়ে গেছে দর্শবিন্দ সৌভাগ্যবশত কারো কিছু হয়নি এরকম আমরা খবর পেলাম দর্শবিন্দ এবং এখনও সেই রাস্তাটা এখনও ঠিক হচ্ছে না দর্শকৃন্দ স্থানীয় মানুষেরা বারে বারে ওনারা প্রতিবাদ করছেন সেই রাস্তাটাকে যে ভাঙা যে রাস্তা সেই রাস্তাটাকে ঠিক করার জন্য দর্শকৃন্দ সরাইদেও জেলাতে একটি দুটি বিদ্যালয় থেকে একটা খবর আসে আপনারা কিন্তু স্পেশাল এই খবরটা কিন্তু সবাইকে পাঠিয়ে দেবেন কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা খবর আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ হব হয়ে পড়ে পঞ্চাশ জনের পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থী ছাত্রছাত্রী দর্শকৃন্দ সরাইদেওয়ের মাসমোড়াতে হয়েছে এই অঘটনটি দর্শবিন্দ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বিতরণ করা হয়েছিল আয়রন ট্যাবলেট সেই ছাত্রছাত্রীদের জন্য তারপরে দুটা স্কুলে সেই স্কুল দ্বারা হচ্ছে নির্মলিয়া ছয়শো ছয়শ আষট্টি নং প্রাথমিক বিদ্যালয় তারপরে খেরনি পাথার প্রাথমিক বিদ্যালয় এই দুটা বিদ্যালয়ে বিতরণ করা হচ্ছিল হয়েছিল আয়রন ট্যাবলেট তারপরে বাচ্চারা খাওয়ার পরে কিছুক্ষণ পরে তাদের পেটের অসুবিধা হয় তারপরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তারপরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দর্শবিন্দ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের কবি এবং গীতিকার শ্রী শ্রী গোকুলানন্দ স্বামী ওনার একশো সাতাশতম জন্মজয়ন্তী পালন করা হয়েছে আজকে দর্শবিন্দ ভারত তথা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোকরা সেই দিবসটা পালন করেছেন আজকে দর্শবিন্দ ত্রিপুরাতে আমরা দেখলাম নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুর যুব পরিষদের সদস্যরা ওনারা সেই দিবসটা ওনারা পালন করেছেন তারপরে সেখানে ছবি আঁকো প্রতিযোগিতা এবং বিশেষ একটা আলোচনা আলোচনা সভারও ওনারা অনুষ্ঠান করেছিলেন তারপরে বাংলাদেশ থেকে বাংলাদেশের মৌলভীবাজার কলম কমলগঞ্জ থেকেও আমরা খবর পেলাম মণিপুরের ললিতকমা ললিতকলা একাডেমির তরফ থেকে সেই জন্মবার্ষিকীটা সেখানে উদযাপন করা হয়েছে দশমী সেখানে বিশেষ একটা আলোচনা সভাও করা হয়েছিল হাইলাকান্দি থেকে একটা খবর আসে হাইলাকান্দিতে গতকালকে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালায় হাইলাকান্দি পুলিশ অভিযান চালিয়ে গোপন সূত্র খবর পেয়ে একজন ব্যক্তির কাছ থেকে চোদ্দোটি ডাব্বার মধ্যে সাসপেক্টেড হিরোইন সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে সেই ব্যক্তির নাম সৈদুল হক লস্কর বলে জানা যায় লিগ্যাল অ্যাকশন তার এগেস্ট নেওয়া হবে বলে সেটা খবর আছে দর্শী দিই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনার জনস্বার্থে ইম্পর্টেন্ট খবর কিন্তু জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ রাখবেন নমস্কার